নমস্কার, আপুনি চাই আছে দুপৰৰ সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। মহানগৰীত অস্ত্ৰ শস্ত্ৰ সহ এজনক গ্ৰেপ্তাৰ। এটা পিস্তল সহ জব্দ কৰা হৈছে 20 জাই সক্ৰিয় গুলি। নুনমাটিৰ যুৱনগৰৰ ভাড়াঘৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় যুৱকজনক। ধৃত যুৱকজন নাগালেণ্ডৰ জন উৰফে ৰাজেশ ৰায়। যুবকজন উগ্রপন্থী সংগঠনেরে জড়িত থকার সন্দেহ করা হয়েছে। পল্টন বজারের লোক নির্মাণ বিভাগত চাকরি করা বলে নিজকে দিছিল পরিচয়। বৃহস্পতিবারে নুনমাটির যুবনগরত ভাড়ালে লৈছিল এটা কোঠা। নুনমাটি আরক্ষী যুবকজনক গ্রেপ্তার করে বর্তমান অব্যাহত রাখিছে জেরা। নাগালেন্ডের এজন যুবক জন উরফে রাজেশ রয়, এই যুবকজনে নুনমাটির ভাড়াঘরত বৃহৎ পরিমাণের অস্ত্র ভান্ডার মজুত রাখিছিল। পিস্তল সক্রিয় গুলি উদ্ধার করা হয়েছে। নিজকে লোক নির্মাণ বিভাগত কর্মরত বলে পরিচয় দিছিল। কোনো উগ্রপন্থী সংগঠনের জড়িত থকা বলে সন্দেহ করে বর্তমান নুনমাটি আরক্ষী জেরা অব্যাহত রাখিছে নাগালেন্ডর ধৃত যুবক জন উরফে রাজেশ রয়ক। যুবকজন উগ্রপন্থী সংগঠনের জড়িত থাকার সন্দেহ করা হয়েছে। পল্টন বজারের লোক নির্মাণ বিভাগত কর্মরত বলে পরিচয় দিছিল। বৃহস্পতিবারে নুনমাটির যুবনগরত ভাড়ালে লৈছিল সেই কোঠাটো, আর সেই কোঠাটোতেই উদ্ধার করা হয়েছে এটা পিস্তল সহ 20 যায় সক্রিয় গুলি। ওসি স্যারক জানাইছো ফোন করে, কইছে ঠিকই আছে লড়াজন থাকো, এটা আমি গই কিনে আমি ফুটপোস্ট করিম এনে কইছে। কই আলাপ মন সাসপেক্টেক আছে আর ফুটপোস্ট করিম, আপনি চিন্তা করবেন না লাগে, আমি গই আছো। তাহলে আহিলে আহি কিনে তেখে তো শুই আছিলে, শুই থাকার পর মই মাতিলো, মাতার পাছত উঠিলে সারাতে গোটাইকিটা যাই আপনার মানে সার্চ করিলে, সার্চ করি পিস্তল এটা পালে, গুলি পালে 20 যায় আর ডকুমেন্টস কিনা অল্প পাইছে আর এটা। তারপর থানাত লৈ গেছে আর আপনি যে নাগা উগ্রপন্থী নাজানো, মই সেইবিলাক তো নাজানো। মই এটাই চাকরি করো বলে কইছে, মোক দিল ভাড়া তো নাজানো, মই ডকুমেন্টস তো লৈ হলে মই থানাত দিও আর মোর বাকিগুলা দিয়ে আছে। নুনমাটির পর আমার সাংবাদিক অজয় বর্মনের সঙ্গে সংযুক্ত হয়েছো, শেহতিয়া তথ্য আমি লাভ করিম। অজয়, কি তথ্য এই মুহূর্তে লাভ করা হয়েছে? কোন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত তেনেকুৱা কিবা তথ্য আহিছে পোহরলৈ? লোক নির্মাণত কর্মরত বলে পরিচয় দিছে। শুনিছোকৈ জয়ন্ত, নির্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত মহানগৰী নুনমাটিৰ অন্তৰ্গত যুৱনগৰত এজন লোকক পিস্তল সহ আর 20 যায় সক্রিয় গুলি সহ নুনমাটি আরক্ষীয়ে গ্রেপ্তার করা ঘটনালয় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর ইতিমধ্যে জানাইছে যে নিজকে PWD বিভাগত কর্মরত, পল্টন বজারস্থিত PWD যে কার্যালয় আছে সেই কার্যালয়ত নিজকে কর্মরত বলে তেও চিনাকি দিছিল। তারপিছতে যাকালি দিনের প্রায় 11 বজাত যুবনগরের যতীন্দ্র কলিতা নামের লোকজনের ঘর ভাড়াটে হিসাবে লৈছিল 1500 টাকাত। সেই লোকজন যতীন্দ্র কলিতার ঘর ভাড়া রুম এটা লৈছিল। আর তারপিছতে যতীন্দ্রনাথ কলিতায় কিন্তু নুনমাটিলৈকে ওলাই আহাতে নুনমাটি আরক্ষীয়ে কিন্তু এই যে জন যার নাম ইতিমধ্যে উল্লেখ করেছে, জনের যে ফটো লোকের হাতত দিছিল, বিভিন্ন লোকের হাতত দিছিল যে এইজন লোক উগ্রপন্থীর জড়িত থাকা সন্দেহ প্রকাশ করেছিল আরক্ষীয়ে। তারপরে তেওঁৰ ফটো বিভিন্ন স্থানত আরক্ষীয়ে কিন্তু প্রচার করেছিল। তারপরে একদরে সেই ঘর মালিক যতীন্দ্র কলিতায়ও কিন্তু ফটোখন দেখা পাইছিল। আর লগে নুনমাটি থানার যে ভারপ্রাপ্ত বিষয়ার যোগাযোগ করেছিল। তারপরে নিশার ভাগত নুনমাটি আরক্ষীর একটা দলে তাত গিয়ে উপস্থিত হয়েছিল আর জন রাজেশ রয়রূপে জনের 20 যায় সক্রিয় গুলি আর 2.2 mm একটা পিস্তল উদ্ধার করবলে সক্ষম হয়েছে। কিন্তু সন্দেহ প্রকাশ করেছে আরক্ষীয়ে যে কোনো উগ্রপন্থী গোটর তেও জড়িত আছে বা কোনো উগ্রপন্থী গোটর সদস্য, কিন্তু এই মুহূর্তলৈকে তথ্য পোহরলৈ অহা নাই কোনো আর গোটর জড়িত বা কোনো উগ্রপন্থী সংগঠন জড়িত আছে। কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তত এনেদরে সক্রিয় গুলিসহ পিস্তল লৈ কিনে মহানগরীত এনেদরে লোক ঘুরি ফুরা কিন্তু সাধারণভাবে লব পৰা নাই মহানগরের লোকসকলে, আর তাক লৈ এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে কব লাগিব যে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারের কারণে কিন্তু স্টার কেম্পেইনার সমূহ কিন্তু মহানগরীর বিভিন্ন স্থানত অলিয়ে গলে নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে। আর সামান্তলকৈ এটা কথা কব লাগিব যে বিগত দিন সময় যদি চা যায় বিভিন্ন লোকক কিন্তু পিস্তল দেখায় ভয় ভাবুকি সৃষ্টি করে। দৃশ্য আমি দেখি আছো অজয়, যে দৃশ্য এই মুহূর্তে টিভির পর্দাত আমি দেখি আছো, আমার দর্শকসকলক দেখুৱাই আছো। নুনমাটির এটা সাধারণ দরজার ঘর ভাড়া হিসাবে, ভাড়াটিয়া হিসাবে লৈছিল, আর সেই ভাড়াটিয়া হিসাবে থাকি তাতেই 20 রাউন্ডক সক্রিয় গুলি তাত মজুত রাখিছিল। কিবা কুটাঘাটর উদ্দেশ্যে তাত আছিল, কোনো লোকক টার্গেট করেছিল বা সুপারি কিলারও হব পারে, বিভিন্ন ধরনের কথা জড়িত থাকিব পারে এই মুহূর্তে।
হয় নিশ্চয় এজন সন্দেহ প্রকাশ করা হয়েছে যে হয়তো উগ্রপন্থী সংগঠনের জড়িত থাকিব পারে, অন্যথা কোনো ইতিমধ্যে মানে জানাইছোঁ যে বিভিন্ন সময়ত কিন্তু মহানগরীর বিভিন্ন ধরনের যে সেন্সিটিভিংয়ের দরে ঘটনা সংঘটিত হয়েছে, গতি হয়তো হেনকা হব পারে বা আনফালে এনেকা ধরনের সন্দেহ প্রকাশ করেছে যে হয়তো বা কোনোবা লোকে সেই পিস্তল আনিব দিছিল, গতি সেই সমগ্র ঘটনা যে রহস্য, সেই রহস্য কিন্তু এই মুহূর্তলকে পোহরলে অহা নাই, কিন্তু কিছু সময় পিছত যেহেতু ইতিমধ্যে আরক্ষীর ভারপ্রাপ্ত বিষয়াগুলো আমাকে জানাইছে যে আরক্ষী উচ্চপদস্থ বিষয়া সেই উপস্থিত হব, গতি হয়তো ভাষ্য প্রদান করব বা ইতিমধ্যে যেহেতু কালি নিশার ভাগতে আটক করা গ্রেপ্তার করা হয়েছে তারপরে জোরদার মারাথান যারা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে, হয়তো কিছু নতুন তথ্য পোহরলে আছে কিন্তু সেই তথ্য এটা আরক্ষী সদরি করা এই যুবকজন সন্দর্ভত নাগালেন্ড আরক্ষীর ওসর কিনা তথ্য আছেনে বা ইয়ার পূর্বে কিনা অপরাধমূলক কার্য বা কোনো হত্যাকাণ্ড জড়িত থাকিব পারে সেই সন্দর্ভত নাগালেন্ড আরক্ষীর সঙ্গে কিনা যোগাযোগ করেছেনে নুনমাটি আরক্ষী? হয় নিশ্চয়কৈ জয়ন্ত, যিহেতুকে মই জনাইছোঁ যে যোৱাকালি নিশাৰ ভাগতে কিন্তু আৰক্ষীয়ে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিছিল যুৱনগৰৰ পৰা আৰু তাৰপিছতে কিন্তু আৰক্ষীয়ে তেওঁক মাৰাথান যাৰ অব্যাহত ৰাখিছে, কিন্তু আৰক্ষীয়ে এই মুহূৰ্তলৈকে কি কি নতুন তথ্য লাভ কৰিছে বা কি আৰু অৱগত এই মুহূৰ্তলৈকে আমাক অৱগত কৰা নাই, হয়তো কিছু সময় পিছত আৰক্ষীয়ে সমগ্ৰ লোকনিৰ্মাণক চাকৰি কৰা বুলি আৰক্ষীক বিপথে পৰিচালিত কৰাৰ চেষ্টা চলাইছেনে সঁচাকৈ এতিয়া পল্টন বজাৰৰ লোকনিৰ্মাণ বিভাগত কৰ্মৰত? হয় নিশ্চয়কৈ জয়ন্ত, যিহেতুকে আমি ইতিমধ্যে জানিছোঁ যে যুৱনগৰৰ যি যতীন্দ্ৰ কলিতাৰ ঘৰত তেওঁ ভাৰতীয় হিচাপে থাকিবলৈ গৈছিল যোৱাকালি ৰাতিপুৱাৰ ভাগত, আৰু তাৰপিছতে তেওঁ যতীন্দ্ৰ কলিতাক কৈছিল যে নিজকে পি ডাব্লিউ ডি বিভাগত তেওঁ চাকৰি কৰা বুলি কৈছিল, আৰু তাৰপিছতে লোকজনে তেওঁৰ যি আইডেণ্টি কাৰ্ড বিচাৰিছিল, কিন্তু তেওঁ কৈছে যিহেতুকে মই এই মুহূৰ্তত আইডেণ্টি কাৰ্ড মোৰ লগত নাই বা বয় বস্তুসমূহ অনা হৈছে, গতিকে গধূলি ভাগত তেওঁক পেন কাৰ্ড আধাৰ কাৰ্ড বা গোটেইখিনি যিসমূহ তথ্য দৰকাৰ সেই গোটেই তথ্য দিব পাৰিম বুলি কৈছিল, কিন্তু যিহেতুকে নিশাৰ ভাগত আৰক্ষীয়ে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিলে গতিকে নিশাৰ ভাগলৈকে কিন্তু সেনেকুৱা ধৰণৰ তথ্য আমি এতিয়ালৈকে পোৱা নাই যে তেওঁ সঁচাকৈ কৰ্মৰত নে আন পোৱা হয় পোৱা প্ৰমাণ পত্ৰ তেওঁ সেনেকুৱাকৈ তেওঁ ভাড়াঘৰ লৈছিল জয়ন্ত। অজয়, আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই মুহূর্তে আপনি দৃষ্টি রাখব অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, নির্বাচনের গরম বতাহ চলি আছে, প্রচার অভিযান চলাই আছে, প্রার্থী সকলে রথি মহারথী সকলে গুয়াহাটি সমষ্টিতে অহা 7 মে'ত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের ভোটযুদ্ধ, আর তার মাজতে গুয়াহাটি মহানগরীর নুনমাটিত এজন ভারতীয় যুবকর পর উদ্ধার করা হয়েছে পিস্তল আর সক্রিয় 20 রাউন্ড গুলি, গতি সমগ্র বিষয়টে যত রহস্যের মাজত সোমাই পড়েছে, কারুবাক টার্গেট করে ভাড়ালে লৈছিল নেকি এই ঘরটো, দেখাত এটা সাধারণ কোঠা, দরজার বেড়ের একটা কোঠা ভাড়ালে লৈছিল যাতে কারো সন্দেহ নপজে, তেনেদরে মিথ্যাচারের আশ্রয় লৈ নিজকে লোক নির্মাণত কর্মরত বলে কর্মচারী বলে পরিচয় দি এই কোঠাটো ভাড়ালে লৈছিল, আর তারপিছতে বিশেষ সূত্র পম খেদি নিশায় আরক্ষী অভিযান চলায় যুবকজনক করায়ত্ত করার লগতে একটা পিস্তল আর 20 রাউন্ড সক্রিয় বলে উদ্ধার করা হয়েছে, বর্তমান জেরা চলাই থাকা হয়েছে কি উদ্দেশ্যের নুনমাটির এই ভাড়াঘরত বাহর পাতিছিল জন উরফে রাজেশ রয়, সেই সন্দর্ভত আরক্ষীয়ে রহস্য ভেদ করবলে চলাই আছে জেরা। শোণিতপুরের ব্রহ্মপুত্রর চর অঞ্চলত বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ, মুসলিম চরত মারণাস্ত্রসহ 3 দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার করা হয়েছে, এটা 7.5 mm পিস্তল, এটা ম্যাগজিন আর মোবাইল ফোন জব্দ ঠেলা মারা আরক্ষীর, ধৃত সাইদুল ইসলাম, আনারুল হুসেন আর হিফজুর রহমান, মুসলিম চরত সাইদুল ইসলামের ঘরের জব্দ করা হয় মারণাস্ত্র, দীর্ঘদিন ধরে চরত বিভিন্ন অপরাধমূলক কার্যত জড়িত আছিল এই 3 অপরাধী। শোণিতপুরের ব্রহ্মপুত্র চর অঞ্চলত বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপত লিপ্ত 3 দুর্বৃত্তক করায়ত্ত করা হয়েছে, মুসলিম চরত মারণাস্ত্রসহ 3 দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, জব্দ করা হয়েছে এটা 7.5 mm পিস্তল, এটা ম্যাগজিন আর মোবাইল ফোন, লগতে জব্দ করা হয়েছে আন কিছু আপত্তিজনক সামগ্রী, ঠেলা মরা আরক্ষীয়ে চলাইছিল চরত এই অভিযান, ধৃত 3 দুর্বৃত্ত হল সাইদুল ইসলাম, আনুরুল হুসেন আর হিফজুর রহমান। উল্লেখযোগ্য যে এই চর অঞ্চলের পরাই চোরাং শিকারীর উপদ্রব বৃদ্ধি পাইছে, বিশেষ এই চর অঞ্চলের চোরাং শিকারিয়ে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত বিভিন্ন সময়ত গড় হত্যা করার ঘটনাও জানিপরা হয়েছিল, আর সেই শোণিতপুরের চাপরিতে অভিযান চলাই মুসলিম চাপরিত অভিযান চলাই 3 দুর্বৃত্তক মারণাস্ত্রসহ আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে।
উচ্চতর মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ ফলাফলক লৈ প্ৰচাৰ হৈছে ভুয়া খবৰ। এই কথা জনালে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদৰ অধ্যক্ষ ৰুক্ম গোহাঁই বৰুৱাই। কাইলৈ ঘোষণা কৰা নহয় উচ্চতর মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষাৰ ফলাফল, ভুয়া বাতৰি প্ৰচাৰ কৰা হৈছিল কাইলৈ পৰীক্ষাৰ ফলাফল প্ৰদান কৰিব বুলি। শিক্ষা সংসদৰ তৰফৰ পৰা এই সম্পৰ্কত স্পষ্টীকৰণ দিলে সংবাদ মাধ্যমক। শীঘ্ৰেই ঘোষণা কৰা হ'ব ফলাফল, তাৰিখ থিৰাং কৰিলে আনুষ্ঠানিকভাৱে জনোৱা হ'ব। 10 মেৰ ভিতৰত ফলাফল ঘোষণাৰ সম্ভাৱনা আছে। 93টা বিষয়ক লৈ 4টা বিভাগত অনুষ্ঠিত হৈছিল পৰীক্ষা। বিজ্ঞান, কলা, বাণিজ্য আৰু ভকেচনেল বিভাগৰ পৰীক্ষা হৈছিল। আনহাতে উচ্চতৰ মাধ্যমিকতো শীৰ্ষস্থান থাকিব নে নাথাকে সেই সন্দৰ্ভত থিৰাং কৰা নাই এই পৰ্যন্ত। পৰীক্ষা নিয়ন্ত্ৰণ সমিতিৰ উমৈহতীয়া সিদ্ধান্তৰ অন্তধে জনাব পৰা যাব সকলো। নটিফিকেশ্যন ছ'চিয়েল মিডিয়াত দেখিবলৈ পাইছোঁ, এই নটিফিকেশ্যনখন সম্পূৰ্ণ ভুৱা আৰু মিছা। আমাৰ ৰিজাল্ট প্ৰচেছিং চলি আছে, প্ৰায় সম্পূৰ্ণ হোৱাৰ পথত। এতিয়াও 2-4টা কুৱেৰি আমালৈ আহি আছে আৰু যেতিয়াই আমাৰ কুৱেৰিখিনি মিট হ'ব তেতিয়াই আমি ৰিজাল্ট ঘোষণাৰ কথা প্ৰকাশ কৰিম। আচলতে আমি ৰিজাল্ট সম্পৰ্কত যেতিয়ালৈকে সম্পূৰ্ণ ৰিজাল্ট প্ৰচেছিং হৈ নুঠে সঠিককৈ ক'বলৈ টান। শিক্ষামন্ত্ৰী মহোদয়ো সেইটো ক'বলৈ অসুবিধা হ'ব, মোৰ ক্ষেত্ৰতো অসুবিধা হ'ব। আমি এটা ধাৰণা কৰি কওঁ আৰু আমি এটা নিৰ্দিষ্ট সময় বান্ধি লওঁ, সেই সময়ৰ ভিতৰত আমি ৰিজাল্টৰ ফলাফল ঘোষণা কৰিবৰ বাবে। যোৱা বছৰ আমি 6 জুনৰ দিনা হায়াৰ ছেকেণ্ডেৰী ফাইনেল পৰীক্ষাৰ ৰিজাল্ট দিছিলোঁ আৰু এইবাৰ মই চেষ্টা কৰিছিলোঁ যাতে এমাহৰ আগতে মই ৰিজাল্টটো দিব পাৰোঁ আৰু সেইমতে ভাবিছোঁ 10 মে'ৰ ভিতৰত আমি ৰিজাল্ট ঘোষণা কৰিব পাৰিম।